Assalamu alaikum everyone. Greetings from XPT Bangladesh. Today we have Saplin here with us who got his desired score, which is 16, no band less than 57. আমরা এখন Saplin এর কাছ থেকে তার XPT এর সাথে জার্নিটা এবং তার আপস এন্ড ডাউনস গুলো শুনবো। আমি ভর্তি হয়েছিলাম, তো সেখানে আমি পরীক্ষা দিই, তো পরীক্ষা দিয়ে আমি আমার ডিজায়ার স্কোরটা তুলতে পারি। এখন তারপর হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সির অল্টারনেটিভ হচ্ছে আমি একটা পেয়েছি যে ট্রান্সলেট পিটিই। এখন পিটি এর অনেকগুলো অর্গানাইজেশন আমি পেয়েছি, তো আমি ট্রান্সলেট বা ভালো একটা অর্গানাইজেশনে খুঁজেছিলাম। তখন আমার রিলেটিভস আমাকে রেফার করলো যে এক্সপিটি এর কথা, তো এক্সপিটি এর এখানে আমি ভিজিট করলাম। ভিজিট করার পর দেখলাম যে এখানকার ক্লাসরুম গুলো, তারপর হচ্ছে এখানে স্টুডেন্ট গুলো বেশ মনে হচ্ছে যে ভালো ছিল, যেখানে আমি কনফিডেন্ট পেয়েছি যে আমি এখানে ভর্তি হই। আমার জন্য বেশ টাফ হয়েছে, যে কারণে হচ্ছে আমার উইকেন্ড ব্যাচটা আমার জন্য বেশ ভেরি মাচ হেল্পফুল ছিল, যে শুক্র শনিবার ক্লাসটা করতে পেরেছি সকালবেলা। তো আমার মোটামুটি আমি এখান থেকে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পেরেছি, কোর্সগুলো ছিল ভালো, আমি অনেক বেশি হেল্পফুল ছিল। আচ্ছা, তো এক্ষেত্রে আপনি যে উইকেন্ড ম্যাথসগুলো করেছেন, আমাদের যে ল্যাব ফ্যাসিলিটিটা আছে, আমি এখানে পেয়েছি, তো এটা মানে এখানে যদি আমি মক টেস্ট গুলো দেওয়া যায় তাহলে মনে হয় না যে ফাইনাল এক্সামে কোনো প্রবলেম। আর ইনস্ট্রাক্টর হচ্ছে আমাদের যে কথা না বললি না, উনি প্রত্যেকটা মডিউল আমাদেরকে বোঝা দিচ্ছে যে এই কোর্সটার এই মডিউলটা হচ্ছে এটার জন্য। এখানে মডিউল বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদেরকে খুব ভালো গাইডলাইন দিয়েছে, যে কারণে একটা ভালো আনতে পেরেছি। অনেকের মনে হয় আমার ইনস্ট্রাক্টর ছিল নাইম ভাইয়া, তো আমার হচ্ছে যে মডিউলটা ছিল সেটা হচ্ছে স্পিকিং এ রিপিট সেন্টেন্সটাতে, মানে ওনাদের মানে হচ্ছে যে স্পিডে কথা বলতো ওনাদের নেটিভ অ্যাকসেন্টে, তো ওটা ধরতে আমার প্রবলেম হচ্ছিল। তো আমি ভাইয়াকে বারবার বলি, ভাইয়া আমাকে বারবার চেষ্টা করে কিভাবে সিকোয়েন্স ওয়াইজ, একটা সিকোয়েন্স ওয়াইজ কিভাবে আমি সেটা করতে পারবো, বা আমি উলট পালট বললে হবে না, এরকম একটা সিকোয়েন্স আমাকে সেটা ধরাই দেয়। তারপর হচ্ছে আরো বেশি প্র্যাকটিস করে, যে কারণে হচ্ছে আমার স্পিকিং আমি সবচেয়ে বেশি এই মার্কস পেয়েছি, কিন্তু আমি স্পিকিং এই মডিউলটার মধ্যে আর কি এই যে 60 যে রিজাল্ট পেয়েছি সেটার মধ্যে সবচেয়ে স্পিকিং আমি পেয়েছি, যেটা আমার প্রয়োজন ছিল। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া আমাদের সাথে জয়েন করার জন্য, এন্ড কংগ্রাচুলেশনস এগেইন, আই হোপ ইউ হ্যাভ এ গ্রেট লাইফ ইন দ্য সোন। আপনি তো আফটার স্টাডি অ্যাবাউট ইট জাস্ট চলে যাচ্ছেন, বেস্ট অফ লাক ফর দ্যাট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের লোকেশন এবং নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, যোগাযোগ করুন।